আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। খুলনা, যশোর ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু হয়েছে। গেল রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়, তার বাড়ি পিরোজপুরে। হাফিজুল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহের ত্রিশালে। মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। গেল 24 ঘন্টার জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে 14 জন রোগী। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 40 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। মোট 500 রোগী পাওয়া গেছে কুষ্টিয়ায়। এছাড়া সিরাজগঞ্জে 19, পটুয়াখালীতে 7 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে বরিশাল, কুড়িগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানান সংশ্লিষ্টরা। দর্শক, মানিকগঞ্জে এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মানিকগঞ্জে এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে চিকিৎসা সেবা কেমন চলছে আমাদেরকে এ বিষয়ে জানাবেন। মৌসুমি, আপনি যেমনটি বলছিলেন যে মানিকগঞ্জে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। এই এই সংখ্যাটা কিন্তু গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল। আজ সকাল 8টা থেকে মানিকগঞ্জ, শুধুমাত্র মানিকগঞ্জ জেলা হাসপাতালে কিন্তু 42 জন নতুন রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ 1050 জন রোগী কিন্তু ছাড়িয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন জেলা হাসপাতালের নারী ওয়ার্ডের এটি বাইরের চিত্র, অর্থাৎ এইখানে নারী ওয়ার্ডের ভিতরে 24টি আসন আছে, 24টি বিছানার মধ্যে এখন তাদের রুগী আছে 42 জন, অর্থাৎ ভিতরে 24 জন আছেন এবং আর বাকি যে রুগী দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই বাহিরের বারান্দার যে নিচে ফ্লোরে তারা কিন্তু বিছানা করে আছেন। এবং শুধুমাত্র নারী ওয়ার্ড নয়, এই ডেঙ্গু চিকিৎসার জন্য যতগুলো পুরুষ, নারী, শিশু যেখানে আছে সেখানেই কিন্তু এই অবস্থা। অর্থাৎ আমাদের এই মানিকগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার ফলে কিন্তু অন্য যে সাধারণ রোগী আছে তাদের কিন্তু চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং যেহেতু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের মানিকগঞ্জ হাসপাতালটি এটা 250 শয্যার হাসপাতাল, অথচ 100 শয্যার হাসপাতাল দিয়ে, 100 শয্যার জনবল দিয়ে এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। স্বাভাবিক কারণেই আমাদের চিকিৎসক এবং নার্স তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। মৌসুমি জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। দিনাজপুরে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গেল রাতে জেলার ফুলবাড়ি উপজেলার বাজিতপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাককে উঠাতে কাজ করছিল একটি গাড়ি। এ সময় 3টি মোটরসাইকেল উদ্ধারকারী গাড়িটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 মোটরসাইকেল আরোহী মারা যান। এ সময় গুরুতর আহত 6 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহে এলজিইডি নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামানের গাড়ির চালক হাসানুজ্জামান জোগলুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার চূড়া মনকাঠির কাজী নজরুল কলেজের কাছে বালির গর্ত থেকে মুখে এবং গলায় স্কচ টেপ পেঁচানো অবস্থায় জোগলুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এদিকে গাজীপুরে প্রতিবন্ধী ছেলে নোমানকে হত্যা করে আত্মহত্যা করেছে বাবা। গতকাল রাত 2টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর হাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙে পড়ে বাবা আব্দুল হাকিম এমন কাজ করেছেন। এছাড়াও নড়াইলের সাগর দাস নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর আরাফাত হত্যা মামলার 7 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় খালাস পেয়েছে 2 আসামি। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আক্তার জানান, 2010 সালের 26 ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে শীতলক্ষা নদীতে নৌকায় নিয়ে স্কুল পড়ুয়া আরাফাতকে গলা ও হাত পায়ের রগ এবং পেট কেটে নির্মমভাবে হত্যা করে আসামিরা। পরদিন পুলিশ আরাফাতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত আরাফাতের বাবা বাদী হয়ে 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর সঙ্গে দাওয়াত খেতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় সবুজ নামের একজনকে আটক করেছে পুলিশ। পীরগঞ্জ থানার এসআই আবু তালেব জানান, দিনাজপুরের বথবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে সবুজের সঙ্গে ওই এলাকার এক নারী সোমবার বোরচুনা গ্রামের শরীফুলের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে রাতে একটি ঘরে আটকে রেখে সবুজ ও শরীফুল তাকে ধর্ষণ করে এবং আরও 3 জন ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং ধর্ষক সবুজকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সবুজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মানিকগঞ্জ সিংগাইর হেমায়তপুর আঞ্চলিক সড়ক সহ সিংগাইরের গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা। রাস্তা ভেঙে পরিণত হয়েছে খানাখন্দে, যানবাহন চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়ক কর্তৃপক্ষ বলছে সাময়িক দুর্ভোগ হলেও সংস্কার কাজ শেষ হলে আর ভোগান্তি থাকবে না। মানিকগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম বিশ্বাসের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সহজে ঢাকায় আসতে মানিকগঞ্জের মানুষ ব্যবহার করেন হেমায়তপুর সিঙ্গার মানিকগঞ্জ সড়কটি। বছরখানিক আগে শুরু হয় সড়কের প্রশস্তকরণ কাজ, কিন্তু ধীরগতির কারণে অর্ধেক কাজও এখনো শেষ হয়নি। এই সড়কের মতো সিঙ্গারে গ্রামীণ রাস্তাগুলোর অবস্থাও বেহাল। বালিটেক, সাহারাল, জামিরতা, মানিকনগর সহ কমপক্ষে 20টি সড়কের পিচ উঠে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোয়াতে হয় স্থানীয়দের। রাস্তা না থাকলে যাত্রী ভোগান্ত, আর যাত্রী ভোগান্ত মানে কি নিজেদের হস্তরস্ত। রাস্তা ভাঙা, গাড়ি ঠিকমতো চলতে পারে না, ব্যালেন্স থাকে না, যে আমাদের কষ্ট হয়, যাওয়া আসা মানুষের কষ্ট হয়, জনগণ খুব ভোগান্তির মধ্যে আছে আর কি। গাড়িগুলো ঠিক মতো যাইতে পারতেছে না, কাজটা দ্রুত হওয়া দরকার। এই সামান্য বৃষ্টিতে পানি জমে আছে, এখান দিয়ে যাতায়াত করা কষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প দিনে নষ্ট হচ্ছে এসব রাস্তাঘাট। সড়কের উন্নয়ন কাজের কারণে জনভোগান্তির কথা স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বললেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এই সড়কটিতে যে সকল অংশে এখনো মানে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় নাই, যে সমস্ত সড়ক অংশ বাদ আছে সেগুলো আমরা মেরামত করে রাখছি, যাতে গাড়ি যান চলাচল স্বাভাবিক। ঠিকাদারি প্রতিষ্ঠান যেন নিম্নমানের কাজ করতে না পারে সেদিকে নজর দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। রাসেল আহমেদ, আরটিভি। জমা পানির ক্ষমা নাই স্লোগানে মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার অভিযান হয়েছে। সকালে জেলা সদর হাসপাতাল চত্বরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে প্রচার অভিযানে অংশ নেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর লুৎফুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় নিজ নিজ জায়গা থেকে বাসা বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার তাগিদ দেন বক্তারা। দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নে প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সকালে কারুবান বাজারে প্রধান কার্যালয়ে তৃতীয় দফার প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এ দফায় খুলনা বিভাগের 12 জন প্রতিনিধি অংশ নিচ্ছে, পর্যায়ক্রমে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ ও উন্নয়ন সংবাদ মানুষের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে 39টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে নগরীর পাথরঘাটার টেকপাড়া খালে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের
নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় 11টি ছোট বড় স্থাপনা এবং কাঁচা পাকা ও টিনশেড সহ 39টি অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়। অভিযান চলে বিকেল 4টা পর্যন্ত। পর্যায়ক্রমে মরিয়ম খাল সহ বেশ কয়েকটি খাল পাড়ে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান করা হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। অভিযানে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন সংস্থার লোকজন সহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। এ সময় তিনি আরও জানান, প্রথমে সিঙ্গাপুরের প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করার কাজ চলছে, সেখানে সব কাজ শেষ পর্যায়ে রয়েছে। দেশটির অনুমোদন পেলেই তাদের এনআইডি দেওয়া হবে। দুপুরে ফরিদপুরের সদর উপজেলার মুন্সি বাজার উচ্চ বিদ্যালয়ে কার্ড বিতরণ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি সাংবাদিকদের কাছে। বাংলাদেশি প্রবাসী যারা আছে, আমরা তাদের সাথে আমরা কথা বলছি, তারা সবাই কিন্তু ভোটার হতে চায়, সবাই কিন্তু তার একটা কার্ড পেতে চায়। এই ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে রেখেছি। আমরা সিঙ্গাপুরে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন এটা আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা আমাদের প্রস্তুতি কিন্তু প্রায় সম্পূর্ণ, কিন্তু যেটা আমাদের যে জায়গাটা আমরা একটু আটকে আছি সেটা হলো সিঙ্গাপুর সরকারের একটা আপনার অনুমোদন আমাদের প্রয়োজন আছে। এবারে জেলা পর্যায়ের আরো কয়েকটি খবর জানাচ্ছেন অভি ইসলাম। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সকালে সাভারের আশুলিয়ায় ডেঙ্গু সচেতনতাকরণ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে একথা বলেন তিনি। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে যাতে দক্ষ জনবলের সংকট না হয় সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সরকার। যশোরে এক অনুষ্ঠানে এসব তথ্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ। এ সময় ঢাকা 14 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলামুল হক, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মেশের আলী, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বিশুদ্ধ পানি সমস্যা দূর করার লক্ষ্যে 46 কোটি টাকা ব্যয়ে ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।